আসসালামু আলাইকুম। নিত্যদিনের প্রয়োজনে আমরা বিট লবণ বিভিন্ন ভর্তা, শরবত বা রান্নার কাজে ব্যবহার করে থাকি। কাঁচা লবণের চেয়ে এই বিট লবণ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই বিট লবণ কীভাবে তৈরি করতে হয় সে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে বিট লবণ কীভাবে তৈরি করতে হয় তা দেখে নিই। বিট লবণ তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসাই দিছি। সাধারণত আমরা যে লবণ খাই সে ফ্রেশ লবণ 1 কাপ দিয়ে দিচ্ছি। মিডিয়াম লোতে লবণগুলো অনবরত বেজে শুকনো করে নিতে হবে যাতে পুড়ে না যায় বা কালার নষ্ট না হয়। 2 মিনিট বেজে নেওয়ার পর এই লবণের মধ্যে 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এখন এর মধ্যে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ বাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে আমার লবণের কালারটা চেঞ্জ হয়ে বিট লবণের কালার হয়ে আসছে। এখন চুলা বন্ধ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা ইচ্ছে করলে ব্লেন্ড ছাড়াও এই বিট লবণ খেতে পারেন। এই লবণ কাঁচের বয়ম বা কন্টেনারে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।